নমস্কার বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন আগে স্যাট জানিয়ে দিয়েছিল ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার, তো তারপরে 3 মাসের মধ্যে সেই রায় লাগু করার কথা ছিল, কিন্তু এখন অবধি কিন্তু সেই নিয়ে কোনো উচ্চবাচ্চ দেখা যাচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে। তো তারপরে আজকে ডিএ নিয়ে একটি বড় খবর উঠে এসেছে, বর্তমান পত্রিকাতে খবরটি বেরিয়েছে। খবরটিতে বলা রয়েছে স্যাটে 2 আবেদন, আজ ফের শুরু আইনি লড়াই। অর্থাৎ বন্ধুরা, স্যাটে কিন্তু 2টি আবেদন করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে, এবং আজ থেকেই আইনি লড়াই শুরু হবে। এখানে বলা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতা নিয়ে আজ মঙ্গলবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ফের আইনি লড়াই শুরু হতে চলেছে। ডিএ নিয়ে 2টি আবেদন জমা পড়েছে স্যাটে, 2টি আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে আজ। স্যাটে বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুবেশ দাসের বেঞ্চে বেলা 2:30-এর পর 2টি আবেদনের শুনানি হওয়ার কথা। স্যাটের রায় কার্যকর না করার জন্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে, সেটা তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে স্যাটের আগের রায় পুনর্বিবেচনা করার জন্য যে আবেদন জমা পড়েছে সেটিও এদিন শুনানির জন্য নথিভুক্ত হয়েছে। গত 26 জুলাই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় দেয় স্যাট। ওই রায়ে বলা হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে রাজ্য কর্মীদের ডিএ দিতে হবে, বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই ডিএ মেটাতে হবে বলে জানায় স্যাট। 3 মাসের মধ্যে বকেয়া ডিএ কীভাবে মেটানো হবে সেই সংক্রান্ত নীতি ঘোষণা করতেও বলা হয়েছিল। স্যাটের রায়ের পর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ জমা পড়ে রাজ্য সরকারের কাছে। কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন হার নির্ধারণের মাধ্যমে বেতন বৃদ্ধির ঘোষণা করেছে সরকার, কিন্তু বিচারাধীন থাকার কারণে দেখিয়ে ডিএ নিয়ে কোনো ঘোষণা করেনি সরকার। অর্থাৎ বন্ধুরা, স্যাটে কিন্তু আজকে 2টি মামলার শুনানি রয়েছে। একটি করা হয়েছে রাজ্য সরকারের কর্মীদের পক্ষ থেকে, যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে, এবং অন্য একটি আবেদন রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, যেখানে রাজ্য সরকার স্যাটের কাছে স্যাট আগে যে রায় দিয়েছিল সেই রায়ের পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে। তো বন্ধুরা, এই নিয়ে কোনো আপডেট এলে আমি আপনাদের জানাবো। তা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।